সর্বপ্রথম একটি উর্দু কথা আসলে বলছে, নামাজ আল্লাহ পাক সর্বপ্রথম বড় ইবাদত করেছে, সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের রেহাই দেবে না, সব গুণ হয়তো মাফ হতে পারে, নামাজ অবশ্যই তার সাজা থাকতে হবে বুঝতে সাথে। নামাজ ফরজে সবসে বড়ি ইবাদত হ্যায়, খুদা কা হুকুম মুহাম্মদ কি যে আমি কাসেম ভাইকে বলবো, ভাইজান আপনি উপরে চলে আসেন, আপনার মতো ব্যক্তি যদি নিচে থাকে অনুষ্ঠান ভালো লাগবে। তো নামাজ সব থেকে বড় ইবাদত, আমরা সেই নামাজ থেকে সবাই দূরে থাকি। বিভিন্ন বাংলা থেকে বলছে, কুরআন নয়ে লিখা হে নামাজি কে বাস্তে, জান্নাত কা দর খুলা হে নামাজি কে বাস্তে, কুরআন নয়ে লিখা হে নামাজি কে বাস্তে, জান্নাত কা দর খুলা হে নামাজি কে বাস্তে, কুরআন নয়ে লিখা হে। ইতনি ভি হ্যায় হাদিস সব মে লিখা, পহলা সওয়াল হাশর মে হোগা নামাজ কা, পহলা সওয়াল হাশর মে হোগা নামাজ কা, জলওয়া খুদ আপনে নূর কা দিখলায়েগা খুদা, হোগা হর এক নামাজ কো দিদার মোস্তফা, হোগা হর এক নামাজ কো দিদার মোস্তফা, ক্যা প্যারা মর্তবা, ক্যা প্যারা মর্তবা হে নামাজ কে বাস্তে, জান্নাত কা দর খুলা হে নামাজ কে বাস্তে, কুরআন নয়ে লিখা হে নামাজ কে বাস্তে, জান্নাত কা দর খুলা হে নামাজ কে বাস্তে, কুরআন নয়ে লিখা হে। अच्छी नहीं मोमिनो गफलत नमाज से, पाओगे दो जहान में अजमत नमाज से, पाओगे दो जहान में अजमत नमाज से, बरकत इसकी कब्र में आराम पाओगे, इसे रखो तो प्यार तो जन्नत में जाओगे, इसे रखो तो प्यार तो जन्नत में जाओगे, हर हाल কদর খুলা হে নামাজ কে বাস্তে, কুরআন নয়ে লিখা হে নামাজ কে বাস্তে, জান্নাত কদর খুলা হে নামাজ কে বাস্তে, জান্নাত কদর খুলা হে নামাজ কে বাস্তে। শুনলেন পবিত্র একটি কালাম,